आत्मनिर्भर भारत की एक और मिसाल है हाइड्रोजन ट्रेन। दिसंबर 2023 तक हाइड्रोजन ट्रेन बन के निकलेगी, पूरी तरह से भारत में डिजाइन, भारत में मैन्युफैक्चर। तो बंधुरा, वर्तमाने वंदे भारत ट्रेनेर साथे जुक्त एकटी बड़ खबर सबार सामने उठे एसेछे। आपनारा सबाई जानेन जे 2022 ए क्लियर करा हयेछिल भारतीय रेलवेते प्राय 475 वंदे भारत ट्रेन सेट अपारेट होते चलेछे। एछाड़া भारतीय रेलवेते किछु हाइड्रोजेन ट्रेन केओ अपारेट करा हबे, जेगुलो वंदे मेट्रो ट्रेन नामे परिचित हबे। ভারত যখনই এই প্রজেক্টে কাজ করা শুরু করে, ঠিক তখনই ইন্টারন্যাশনাল রিপোর্ট সামনে উঠে আসে, যেখানে বলা হয়েছিল চায়না এশিয়ার প্রথম ওই দেশ হয়ে উঠেছে যে কমার্শিয়াল লেভেলে হাইড্রোজেন ট্রেনকে অপারেট করা শুরু করেছে। কিন্তু এখন ভারতও দ্রুত এই ট্রেনগুলিকে ইন্ট্রোডিউস করাতে চলেছে, কারণ বর্তমানে ভারতীয় বাজেট নিয়ে বড় খবর উঠে আসছে, যেখানে ভারতের ভেতরে 475টি নয় বরং 500টি বন্দে ভারত ট্রেন সেট অপারেট হতে চলেছে। তো বন্ধুরা, রিসেন্টলি প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী ভারতের এই নতুন বাজেটের ভিতরে 35টি নতুন হাইড্রোজেন ট্রেনকে নিয়ে আসার অনুমতি দেওয়া হবে এবং ভারতে টোটাল 500টি বন্দে ভারত ট্রেন সেট পরবর্তী 4-5 বছরের মধ্যে ভারতীয় রেলওয়ে ট্র্যাকে ছুটতে দেখা যাবে। এছাড়া আসতে চলা এই বাজেটে 4000টি নতুন ডিজাইনের অটোমোবাইল ট্রান্সপোর্ট কোচ এবং 58,000 ওয়াগনসকে সামিল করা হবে, যেগুলিকে পরবর্তী 3 বছরের মধ্যে রোল আউটও করে দেওয়া হবে। ওদিকে 2023 এবং 24 সালের বাজেটে 1.9 লাখ কোটি টাকার বাজেট স্পেশালি রেলওয়ের জন্য অ্যানাউন্স করা হবে, যেখানে রোলিং স্টক, ট্রেন কোচ, ওয়াগন, রেলওয়েকে অ্যাডভান্স করা ট্র্যাকগুলিকে মডিফিকেশন, তার সাথে সাথে ইলেকট্রিফিকেশন, এছাড়াও বেশ কয়েকটি বড় বড় প্রজেক্টকে অংশগ্রহণ করানো হবে। তো বন্ধুরা, এটা শুধুমাত্র অ্যানাউন্স করা হয়নি, বরং উত্তর রেলওয়ের ওয়ার্কশপে এক হাইড্রোজেন প্রোটোটাইপ ট্রেন নিয়ে টেস্টও করা হচ্ছে, যেখানে রেলওয়ের এই এক্সপেরিমেন্ট হরিয়ানার শনিপথে কন্টিনিউ রয়েছে। ভারতীয় রেলওয়ে আগামী 3 বছরের মধ্যে নিজের ওয়াগনসর ক্যাপাসিটিকে আরও বাড়াবে, যাতে 2.7 লাখ কোটি টাকার বাজেট আরও বাড়ানো হবে। ওদিকে আসতে চলা বাজেটে 100টি উইস্টারড্রম কোচেস থাকবে, 1000টি নতুন এবং অ্যাডভান্স কোচ দেখা যাবে এবং মোট 500 নতুন বন্দে ভারত ট্রেন সেট আসার পুরো সম্ভাবনা রয়েছে। স্পেশালি বন্দে ভারত ট্রেন সেটের ওপরে 65,000 কোটি টাকা খরচ করা হয়েছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।